What শোনা বিপদ আর না শোনা মহাবিপদ। আপনার কাছে দুইটি ওয়ে আছে, একটি হলো বিপদ, অন্যটি হলো মহাবিপদ। আপনাকে দুটি পথের মধ্যে একটি পথ মাস্ট বেছে নিতে হবে। তো আপনি কোন পথে যাবেন? আপনি আজকে যে ওয়ার্ডটি শুনছেন তা আপনাকে মুখস্থ করতে হবে। এটি আপনার কাছে ছোট হলেও একটি বিপদ। আর আপনি যদি আজকে এই ওয়ার্ডটিকে মুখস্থ না করে ফেলে রাখেন, তাহলে এটি মহাবিপদে পরিণত হবে। তো আপনি কোনটি চান, মহাবিপদে করতে চান নাকি ছোট কোনো বিপদে থাকতে চান, এটা আপনাকে ডিসিশন নিতে হবে। তো আপনি যদি জীবনে সাহায্য করতে চান, তাহলে ওয়ার্ড মুখস্থ করে আপনাকে সেই মহাবিপদ পেরিয়ে যেতে হবে। আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই মহাবিপদ পেরিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। তো বন্ধুরা, অনেক কথা হলো, আর কাল বিলম্ব না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওটিতে। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আর আপনার খুঁজে পেতে কষ্ট না হয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আমি আপনাদের যেটি দেখাবো, যে ওয়ার্ডটি দেখাবো, সেটি একটি ডিসটেন্স মনে হতে পারে আপনাদের। স্ক্রিনে একটু দেখে নেই। হরেন দাস উচ্চারণটি অনেকটা হরেন দশের মতো হবে, কিন্তু আমরা যদি সঠিকভাবে মুখস্থ রাখতে চাই, তাহলে হরেন দাস হিসেবে মনে রাখবো, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। আমরা একটি বানানটি দেখে নেই, HOREN হরেন দাস। আমাদের সমাজে অনেক হিন্দু লোকেরই নাম আছে হরেন দাস। যদি এই হরেন দাস নামটিকে আপনি মনে রাখেন, তাহলে আপনার জন্য এই অর্থে মিনিং মনে রাখা সুবিধা। তো আবার আমরা একটি স্ক্রিনে দেখে নিই, HOREN এই হরেন দাস, দ্যাট মিনস ভয়ঙ্কর বা ভয়াবহ। এবার যে ওয়ার্ডটি দেখাবো সেটি আমাদের বডি রিলেটেড, দ্যাট মিনস আমাদের দেহের সাথে সম্পৃক্ত। অ্যান্ড ইট ইজ এ স্টেন্স ওয়ার্ড, আই থিঙ্ক, অ্যান্ড ইউ ক্যান থিঙ্ক অলসো সো। And this word is boggle. This word is boggle. আমাদের প্রত্যেকের বাংলায় যদি আমরা যেটা বলে থাকি বগল আছে, কিন্তু ইংরেজিতে এই শব্দটিও খুঁজে পাওয়া যায়। তবে ইংরেজিতে তার মিনিং একটু অন্যরকম, বাংলায় তার মিনিং যাই হোক না কেন, ইংরেজিতে বগল শব্দটির মিনিং ভিন্ন। BOGGLE that means ভয়ে চমকে ওঠা, ভয়ে চমকে ওঠা। সেকেন্ডলি যে ওয়ার্ডটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটিও আমাদের সমাজের মানুষের কারো না কারো নাম হয়, and that is henna, that is henna, HENNA। আমি তো এরকম নাম অনেক শুনেছি, আশা করি আপনারাও শুনে থাকবেন। এই হেনা, HENNA, এই হেনা শব্দটি আমরা ইংরেজি ডিকশনারিতেও খুঁজে পাই। আর এই হেনা শব্দের অর্থ হলো Mehdi. There is no lack of strange words. Among them, horrible is one. Horrible কথাটি সাধারণত হিন্দু সম্প্রদায়ের লোকরা যখন পূজা পার্বণ করে থাকে, হরি হরি থেকে হরিবল বলে। তো আমরা এই শব্দটি ইংরেজিতেও খুঁজে পাই। তাই ইংরেজিতে একটি স্পেসিফিক মিনিং আছে, তাদের কর্মক্ষেত্রে যাই থাকুক না কেন, ইংরেজিতে এর একটি স্পেসিফিক মিনিং। এই হরিবল হরিবল শব্দের মিনিং হল ভয়াবহ, ভয়ানক, ভীতিকর। পেট হল বডি বা শরীরের মেট, পেট হল বডি বা শরীরের মেট বা সমান। এই পেট হল আমাদের CPU। এই যে পেট, এই পেট হল আমাদের CPU। কথাটা শুনতে অদ্ভুত লাগছে না? লাগারই কথা, কারণ পেট কখনো কি মানুষের CPU হয়? এখানে আমি যে ওয়ার্ডটি দেখাতে যাচ্ছি তার নামই হলো পেট, সেটি ইংরেজিতে খুঁজে পাই। এবং আমরা স্ক্রিনে দেখি পেট বানান PATE, পেট, PATE পেট। যদিও আমরা বাংলায় বলছি পেট, কিন্তু ইংরেজিতে PATE পেট। এই পেট মানে মাথা, পেট মানে মাথা বল। আর আমরা জানি এই মাথা হলো আমাদের CPU। The word is speech is related to our brain. That means speech শব্দটি আমাদের বডির সাথে রিলেট করছে। আমাদের প্রত্যেকেরই ব্যাগ বা পিঠ থেকে, তবে আমরা ইংরেজিতে এই ওয়ার্ডটি পিঠ নামক একটি ওয়ার্ড খুঁজে পাই। তো এই পিআইটি পিঠ, এই পিঠ শব্দের অর্থ, এই পিঠ শব্দের অর্থ হল গর্ত, বিশেষ করে মৃত্তিকার বা মাটির গর্ত। আপনি কি রিয়া নামটি শুনেছেন? আশা করি শুনে থাকবেন। তবে আমরা আমাদের ইংরেজি ডিকশনারিতে রিয়া নামটি খুঁজে পাই, সেটির স্পেলিং এমন RHEK। এই আমাদের সমাজের যে রিয়া আছে সে রিয়ার নামের স্পেসিফিক মিনিং থাকতে পারে, বাট ইন আওয়ার ডিকশনারি উই উইল ফাইন্ড দ্যাট RHEK রিয়া মানে দক্ষিণ আমেরিকার উটপাখি বিশেষ, অর্থাৎ একটি উটপাখি। Now come to the next point, come to the next word, and it is related to our Hindu community. এটি হলো রাম, RUM, রাম। হিন্দু সম্প্রদায়ের এমন কোনো লোক নেই যে রামের নাম শুনে। তবে আমাদের ডিকশনারিতে রাম নামক একটি ওয়ার্ড খুঁজে পাওয়া যায়, আর এই রামের স্পেলিং হলো RUM, রাম। আর এই রাম মানে হলো আজব, রাম মানে হলো আজব। রামশ্যাম যদুমধু এগুলো এক একটি নাম ছিল। আর এবারে আমি আপনাদের যে ওয়ার্ডটির সাথে পরিচয় করে দেব সেটি শ্যাম। সেটি কি? শ্যাম, SHAM, শ্যাম। ইংরেজিতে শ্যাম মানে পান করা, সলভ করা, ফিটিয়ে নেওয়া। বিয়ার একটি কমন নাম, বিয়ার অনেকের মানুষের নাম। তো আমরা আমাদের ইংরেজি ডিকশনারিতে বিয়ার শব্দটি খুঁজে পাই। এই বিয়ার শব্দের স্পেলিং হলো আর বিয়ার মানে সমকক্ষ বা সমজাতীয় ব্যক্তিগত। আমরা আমাদের ফ্যামিলিতে বিভিন্ন ধরনের তরকারি বা বাসনপত্র ইউজ করে থাকি, অ্যান্ড অ্যামাং দেম জগ ইজ ওয়ান, অর্থাৎ তার ভিতরে বিভিন্ন বাসনপত্রের ভিতরে জগ একটি অন্যতম। তবে আমি এখানে আপনাদের যে জগটি দেখাবো তার মিনিং একটু ভিন্ন। আমরা ইংরেজি ডিকশনারিতে যদি সার্চ করি তাহলে অবশ্যই খুঁজে পাবো JOG, জগ। আর এই জগের মিনিং হলো বা অর্থ হলো ধাক্কা মারা, কাউকে ধাক্কা মারা। পৃথিবীতে এমন কাউকে তুমি খুঁজে পাবে না যে ফুলকে ভালোবাসে, কিন্তু ইংরেজি ডিকশনারিতে এমন একটি ওয়ার্ড আছে তাকে ভালোবাসতে দূরের কথা, তাকে গালি দিতে আপনাকে মনে হবে। আর সেই শব্দটি হলো ফুল, FLL, ফুল। ফুল মানে বোকা, এই বোকাকে কি আপনি ভালোবাসতে চান? 1, 2, 3 এদের দরকার হয় না করার কোনো মিনিং, অর্থাৎ এদের মিনিং করার কোনো দরকার হয় না। আমরা এমনি বুঝতে পারি এগুলো 1, 2, 3 or 1, 2, 3। আমরা ইংরেজি ডিকশনারিতে এমনই এক নামে একটি শব্দ খুঁজে পাই, তার স্পেলিংটা হলো ACAC, এবং এর স্পেসিফিক একটি মিনিং আছে, অ্যান্ড দ্যাট ইজ ব্যথা বা যন্ত্রণা, ব্যথা বা যন্ত্রণা। Now come to the another word, and this is John Bull, JOHN, John, BULL, Bull। এই জন নামটি সাধারণত ইংরেজদের হয়ে, জনের পরে আমরা দেখছি বুল, BUL, বুল। এই বুল মানে ষাঁড়। তাহলে জন কি একজন ষাঁড়? জন যদি একজন মানুষের নাম হয়ে থাকে এরপরে বুল ইউজ করলে জন কি ভালো হবে? অবশ্যই। আমরা আমাদের ইংরেজি ডিকশনারিতে এই জন বুল নামক ওয়ার্ডটি খুঁজে পাই, আর এটির মিনিং হলো পাকা ইংরেজ জাতি অথবা ইংরেজ জাতি। 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিন বলে একটি সপ্তাহ গঠন হয়ে থাকে, আর সপ্তাহের প্রত্যেকটি দিনের একটি স্পেসিফিক মিনিংও থাকে। বাট ইন ইংলিশ, ইংরেজিতে আমরা এমন একটি ওয়ার্ড খুঁজে পাই যেটি আমাদের বাংলার সাথে কিছুটা ম্যাচ করে, অ্যান্ড দ্যাট ইজ সোমবার, SOMBARI, কিছুটা সোমবারের মতন উচ্চারণ, কিছুটা সোমবারের মতো সোমবার, SOMBARI। আর এই শব্দের মিনিংটা হলো অন্ধকার, অন্ধকার।